সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকেলঘাটা থেকে কালীগঞ্জ পর্যন্ত সড়কের দুধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা শুরু হয়েছে। মঙ্গলবার 27 সেপ্টেম্বর সকাল থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন সওজ খুলনা জোনের অ্যাসিস্ট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় আরো উপস্থিত ছিলেন সওজ সাতক্ষীরার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন। এ বিষয়ে অনিন্দিতা রায় বলেন, আজকে আগামীকাল এবং আগামী পরশু দিন মানে 27-28 এই তিন দিন সাতক্ষীরা সড়ক বিভাগের আওতাধীন অধিগ্রহণকৃত যেসব জায়গায় অস্থায়ী কাঁচা পাকা বা সেমি পাকা স্থাপনা গড়ে উঠেছে সেগুলো অপসারণ করা হচ্ছে। আজকে পাটকেলঘাটা থেকে দিনের পোতা পর্যন্ত এবং আগামীকাল এবং পরশু কালীগঞ্জ উপজেলার কিছু অংশ অপসারণ করা হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপাতত এই পর্যায়ে তিন দিনের জন্য করা হচ্ছে। এরপরে আরও কিছু জায়গা লোকেট করে সেগুলো মার্কিং করে, এটা একটা লং প্রসেস, যেগুলো স্পেসিফিক করে তারপরে হয়তো পরবর্তীতে আবার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। এটা ওয়ার্নিং শুধু দেওয়া হয়নি, যেগুলো প্রসিডিওর মেনটেন করা উচিত সেগুলো করা হয়েছে এবং এটা প্রায় 6 মাস ধরে এই কার্যক্রম চলছে। এই জায়গাটাতে আগে একবার অপসারণ করার পরিকল্পনা ছিল, প্রোগ্রাম দেওয়া হয়েছিল, তখন এনারা সময় চাওয়ার প্রেক্ষিতে 2 মাস সময় দেওয়া হয়েছিল এবং তারপরে আরও 4 মাস চলে গেছে এবং এর সময়ে জায়গা মাপা হয়েছে, সার্ভেয়ার দিয়ে যৌথভাবে রেডমার্ক করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নিউজ পেপারে দেওয়া হয়েছে। এক কথায় বলা যায় উচ্ছেদ বা অপসারণ কার্যক্রম পরিচালনার যে যে স্টেপগুলো আছে সবগুলো ফলো করা করেই করা হচ্ছে, কাজে ওনারা খুব ভালোভাবেই জানেন যে এখানে আজকে কার্যক্রম করা হবে। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার, NN TV।